ক্যাশ টাকাগুলো বান্ডিল আপনি গুণ্যে দিছি গুণ্যে আপনি হিন্দু মানুষ নেছেন নিয়ার এখন সিগনেচার দেওয়ার সময় আপনি মোরা মাজি হ্যাঁ এরা কিছু হয় ওরা মারার কি আপনি কিয়া আপনি জায়গা মই মাগনা নেছি টাকা কামাই হরি তারপর দিছি টাকা মানে বহুত কষ্ট গেছে পোলা বিদেশ পাঠাইবেন আপনি এর লেগে জায়গা বেসলেন মই নিলাম কিনে পোলা বিদেশ তাইলে যে এলাকাটা পুরো কেন মানে নাই ঠিকাদার মগো জিগাইবেন না জিগাইবেন মগো টাকা কামাইতে লাল হতে যাহলে সব বাইরেই গেছে খুব কষ্টের টা বুঝেন আপনার জায়গা মাগনানি নেই মই তত্র টিপ দেন কোনো কাপা কাপে লাগাবে না যা টা আছে সব মই দিছি টাহা জগাইতে বহুত খাটনি গেছে কষ্ট কমরে নাই জীবনে তত্র দেন এই হ্যাঁ জোরে দেন হইছে দেন আদব পাশে আদব গৌরা বইয়া রইছো কা মোর পকেটের টাকা তো এখন তোমাগো ঘরে খালি ঢাকা যাও আর উড়াল দাও তা মনে রাখ ছোট কাল হইতে গেলে আমি বড় হয়েছি বললে টুললে যাই না টাহা পাইলে মানুষ কিন্তু সো এখানে কিছু দেয় না ওইভাবেই চললো টাহা সব এক লাখ খাইটেই না দাদা ক দেখো কত কম দাদা এক টাকা দশ টাকা বিদেশ যাইতে আসো তুই টাকা কামাইয়া রাখতে পারবা নাই কালে বিদেশ আমো হেকেলে তোমার টাকা দিবা না তুমি যদি জমিটু হেকেলে ফেরত দাও ঠিক আছে দুই চারি বছর পর যখন তুই আবি তখন এই বাজার দর যদি মোর জায়গার দাম দা তাই হাইয়ে দিবি ফেরত দিবো আর এমন আছে হ্যাঁ সেই ভালো জায়গাও তুই রাখতে পারো অসুবিধা কি মুই এই কথা কইনি বুঝছি মুগো জমি দুই তুমি যদি একটু ফেরত দাও ওই জমি তো ফেরত চেষ্টা করলে দিতে পারমু যদি আমি বাইসি তাই দিমু আর যদি বাজার দর ডাবল দাম থাকে তো হেই মোর দেতোইব না জমি কেউ রাখকে ফেরত দেয় বহুত কষ্ট গেছে টাকা কটা জোগাইতে এই টাকা দিছি আর নেই দিয়ে মালুষিয়ে তুই যাবি অনেক টাকা পয়সা কামাবি তখন তোর মুখ কেউ চিনবে না তাই তিন চার বছর পর আইলে এই কেলে দেখা যাবে মানুষ বাঁচি কদিন বুঝো না মনু এটা কদিন বাঁচো তাই মা বাপ লইয়া থাক দোয়া টোয়া কর ভালো একটু পয়সা পাতি কামা মন খারাপ করে লাভ নেই অর্থে বালা যাই হ্যাঁ